এটার নাম দুরিয়ান মালয়েশিয়ার জাতীয় ফল এটা আমি আজকে কিনে আসছি কিন্তু কাটতে পারতেছি না অনেক বড় বড় কাটা কিভাবে কাটে সেটাও জানি না কিভাবে খাই সেটাও জানি না যেহেতু প্রথম অনেক শখ দুরিয়ান খাবার খাবো এই জন্য অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসছি কিভাবে কাটে তাও জানি না কাটছি আন্দাজে ও কিন্তু কাঁচা অনেক কিভাবে কাটবো সেটা তো জানি না ও শিট এখান থেকে একটু কেটে গেছে সব আমি তো জানি না এটা কিভাবে কাটে হয়তো হয়তো একটু নষ্ট হচ্ছে এখানে আছে সংগৃহীত থাকে এখানে বুঝতে পারতেছি না যেহেতু ওকে আশা করছিলাম যে এত হবে না কিন্তু পাইছি অনেক আশা পূরণ হয়েছে এগুলো সব জুট এটা ড্রাগনের আমাদের মেন ফুড এটাই আমরা এখন মজা করে খাবো জীবনের ফার্স্ট টাইম খুব অনেক মজা করব আসলে এগুলো যারা খাইছে এদের কাছে তো অনেক টেস্টি সুস্বাদু আমাদের কাছে তো আসলে নতুন আমরা কিছু জানি না এটা কীভাবে খায় কীভাবে কী করে এই জন্যই আমরা আজকে কিনে নিয়ে আসলাম তো খাবো টেস্ট করব অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম ভালোই খারাপ না তো আমার খালি খাইতে মন চাচ্ছে এটার ভিতরে এটা মনে হয় বেশি পাকে নাই পাকলে তো হয়তো একটু সেটা উঠাবো
হলো তো আপনার অনেক কালার হয়নি, এটা কোনো কালার হয় নাই, এভাবেই আছে। একটা বিষয় যে এর মধ্যে বিচি আছে, যে বিচি আমি রোপণ করব এই জন্যেই কিনে নিয়ে আসছি। এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে মনে হচ্ছে দুইটা আছে। অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছে। এই বিচিগুলোর জন্যই মূলত আমি কিনে নিয়ে আসছি, কারণ এর মধ্যে যে বিচি আছে এই বীজ দিয়ে আমি চারা বানাবো। তো এটাই আমার প্রধান উদ্দেশ্য, বিচিটা আপনাদের একটু দেখাবো কিভাবে কাটে। আসলে জানি না তো আমি এইভাবে কাটার জন্য দরিয়ানের বিচি, কিন্তু বিচিটা মনে হচ্ছে বিচিটা এমনই না, জানি না, সংগ্রহ করলাম এইভাবেই, এভাবেই থাকবে। তার একটা বিচি মনে হচ্ছে, এটা অনেক কেমন হবে সেটাও জানি না, কাটি। ও ভেরি নাইস, এটা মনে হচ্ছে একটু ভালো আছে বিচিগুলো। এগুলো আমি রোপণ করবো, এই কারণেই এটা কিনে নিয়ে আসছি। দেখবেন কিভাবে